প্রিয় ভিউয়ার্স, আমি এখন জুম পাহাড়ে আছি, বিস্তীর্ণ এলাকা জুম চাষ। আমি পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে আছি, হঠাৎ আমার লেখা কবিতা মনে পড়ল, আমি আপনাদের শোনাবো। সুপ্রিয় দর্শক বৃন্দদের উদ্দেশ্যে আমি আমার কবিতা, স্বরচিত কবিতা, আমার কবিতার নাম, শিরোনাম হচ্ছে জুম পাহাড়ের বাসী। প্রিয়া আমার জুমে গেছে, দেখা মেলেনি বহুদিন, আমি আছি অন্য পাহাড়ে, ব্যস্ত থাকি সারাদিন। ধানগুলো যখন হাওয়াই দোলে, মন ভরে যায় দেখে, টিয়া ঘুঘু মণিয়ারের ডাকে, ঘুম আসে না চোখে। সন্ধ্যা এলে টংঘরেতে বাঁশি বাজায় শখে, সেই বাঁশিতে সুরের মাঝে প্রিয়ার নামটি থাকে। জুমের ঘরের চারিপাশে নানা ফুল ফোটে, সেই সব ফুলের গন্ধে প্রান্তি আমার কাঁদে। ফুলের নামে বাঁশি বাজায় প্রিয়া, সেটি জানে। বাঁশির সুরের জবাব পেয়ে হৃদয়খানা ভরে যায়, প্রিয়া বলে বাঁশির সুরে, ভালো আছি, ভালো থেকো, এখন আসার কোনো উপায় নাই। সম্মানিত সুধীমণ্ডলী, কবিতাটি কেমন লেগেছে? যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, সকলে ভালো থাকবেন।